প্রথম জানতে ইচ্ছা করে যে বুবলি যখন ফোন করে বললাম যে তুমি আমার আমি তোমার সাথে কাজ করতে চাই, তখন তো গল্প না পড়েই বলল হ্যাঁ, তারপর তো গল্প পড়ল। এই যে ওর জার্নি, ওর কি মনে হয়েছে যে অবশ্যই এটা মানে আমি জানি, তাও তো আমার নিজের মানে মুখ থেকে শুনতে ভালো লাগে, মানে তোমার কি মনে হয়েছে যে তুমি এই কাজটা করে তোমার কি নেগেটিভ হয়েছে নাকি পজিটিভ হয়েছে নাকি সোসো অন্য সব কিছুর মতো, বা এটা একটা স্পেশাল? একদমই প্রথম যে কথাটা বলবো আপু, ডেফিনেটলি স্পেশাল, কারণ যেটা আসলে দর্শকরাই প্রুফ করে দিয়েছে সত্যিকার অর্থে রেসপন্সের জায়গাটা তো অবশ্যই, আর আমার নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা যদি বলি, আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা এখানে এত বড় এবং আমি এত ব্লেসড, এত ভাগ্যবতী যে আমাকে ঘিরে মাহফুজ ভাই, নাসির ভাই, সেতু ভাই, রাশেদ মামুন ভাই, মানে এই এত বড় বড় আর্টিস্টগুলো অর্পাকে ঘিরে সমস্ত অ্যাক্টিভিটিস, মানে এই ধরনের স্ক্রিপ্ট পাওয়া, এটা আমার জন্য মনে হয় যে এটা আসলে এটা সবসময় হবে না এরকম, কারণ স্ক্রিপ্ট তো অনেক দিকে যায়, অনেক রকম হয়, অনেক ডিজাইন থাকে। সো এরকম একটা ডিজাইনার স্ক্রিপ্ট আমি পাওয়া আমার ক্যারিয়ারের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। জয়নি কাপুর আরেকটা জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যখন শীতকাল তোমাকে যখন ভোর চারটায় বললাম তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে, তখন কি ওই মুহূর্তে তোমার কি আমাকে মারতে ইচ্ছা করেছিল? অনেস্টলি যদি বলি, এখন সবাই ভাববে যে হয়তো ক্যামেরার সামনে বলছি বলে, কখনোই না আপু। এবং মানে ইউ স মি, মানে আসলে আমি আমি এক্সপ্রেশন পড়তে পারি এটা সত্যি, বাট আমার দেখে মনে হয়েছে না না লোকে আমি বারবার নক করতে পারতাম না, বিকজ শি ওয়াজ সো কেয়ারিং, নট শি ওয়াজ, শি ইজ সো কেয়ারিং, এত কেয়ার করে। এবং মানে হয় না, অ্যাজ এ ডিরেক্টর বলতেই তো পারে যে একজন আর্টিস্ট সে যখন যুক্ত হয় কাজে যে প্রফেশনালি তো করবে, ফাইন শুটিং করছে, বাট শি ইজ ভেরি পজিটিভ, হার্ডওয়ার্কিং, এবং যে কোনো কিছু আচ্ছা বুবলি এটা প্রবলেম হবে, এই যে এত ভোরবেলা উঠে শর্ট দেওয়াটা, বা আর ইউ ওকে, রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে, মানে এই যে জিজ্ঞেস করা, এই যে বলা, তখন না অটোমেটিক্যালি মনে হয় কি যে আসলে এই মানুষটা এত ডেডিকেশন দিয়ে কাজ করছে, সো আই হ্যাভ টু গিভ মাই বেস্ট। সো সেটাই হয়েছে, এবং আমার কাছে প্রফেশনালি ওই শীতকাল নাকি কী আপু, এটা একদমই ফিল হয়নি।